এই পৃথিবীর মানুষ যারা আছে সমস্ত মানুষের মধ্যে যত প্রকারের মানুষ আছে তাদের মধ্যে কেউ না কেউ এই পাঁচটা গুনাহের মধ্যে কোনো একটা গুনাহে অবশ্যই লিপ্ত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। নবী বলেন, যে জাতির মধ্যে প্রকাশ্যে গুনাহ হবে, যে জাতির মধ্যে প্রকাশ্যে গুনাহ করবে, যে জাতির মানুষেরা প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহ করার পরে যখন নাকি গুনাহগুলা করার পরে আবার হঠকারিতা করে গুনাহগুলাকে প্রকাশ করবে, অ্যানাউন্সমেন্ট দিবে যে আমি এই পাপটা করেছি। অনেক মানুষ এমন দেখা যায় যারা নাকি বড় বড় পাপ করে, অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ করার পরে অনুতপ্ত তো হয় না, বরং তারা পাপগুলাকে মানুষের মধ্যে প্রকাশ করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বান্দি এমন অনেক বান্দা বান্দি আছে যারা নাকি রাতের বেলায় গুনাহ করে, রাতের অন্ধকারে গুনাহ করে, আল্লাহ জাল্লা শানুহু বান্দা বান্দির গুনাহগুলাকে আল্লাহ তাআলা গোপন করে রাখেন। কিন্তু সকালবেলা যখন নাকি হয় ওই বান্দা বান্দি মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে আলাপচারিতার মধ্যে সে তার গুনাহটাকে প্রকাশ করে, দৃষ্টতা প্রদর্শন করে, বলে জানো কি, জানো আমি গতকাল রাতে কোন এমন একটা কাজ করলাম যেই কাজটা সবার সাহসে কুলাবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাতের বেলায় যে গুনাহটা করেছিল আল্লাহ দয়া করে গুনাহটা কিন্তু গোপন করে রেখেছিলেন। কিন্তু নাফরমান বান্দা বান্দি সকাল যখন নাকি হলো মানুষের কাছে তার গুনাহটার খবর মানুষকে দিয়ে দিছে, এজন্য আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে যে গোপন গুনাহগুলো আছে আল্লাহ হাশরের ময়দানে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা কিছু মানুষকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আলাদা করে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বলবে, এরে বান্দা বান্দি, এরে গোলাম, দুনিয়ার জিন্দিগিতে অমুক দিন অমুক সময় অমুক বেলায় এই গুনাহটা তুমি করেছিলে কিনা। তখন বান্দা বান্দি স্বীকৃতি দিবে, স্বীকার করবে, আল্লাহ গুনাহটা করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, এরে বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা দয়ালু, আমি আল্লাহ দয়া করে, কথা ভিতরে কম বোঝা যায়, ভিতরে স্পিকারের লাইন তো নাই, বাইরে অফ করে দেবো, বন্ধ করে দেবো, তাহলে বন্ধ করে দেন। ইয়া এনুদ্দি ভাই, ব্যাটারি লাইন একটু খুলে দেন তো, তাইলে আপনাদের বোঝা দরকার। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ আমার কথায় মনোযোগ দিই, মনোযোগ দিন। এখন তো বোঝা যায় না, এখন বোঝা যান, এখন আসেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এক প্রকার মানুষকে আল্লাহ হাশরের ময়দানে আলাদা করে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা বান্দি তুমি কি অমুক দিন অমুক বেলায় অমুক সময়ে গুনাহটা করেছিলে? বান্দা বান্দি বলবে, অপদস্থ অপমানিত হয়ে লজ্জিত হয়ে আল্লাহকে বলবে, ও আল্লাহ আমি গুনাহটা করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, এরে বান্দা বান্দি, আমি আল্লাহ চাইলে গুনাহটাকে মানুষের কাছে প্রকাশ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহর একটা নাম হচ্ছে সত্তার। আল্লাহর একটা নাম কি? আল্লাহ তাআলা বলেন, সত্তারুল উয়ুব, আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলোকে গোপন করে রাখেন। এজন্য নবী বলেন, মান সাতার মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর একটা নাম হচ্ছে সত্তার। আল্লাহ বান্দা বান্দি গুনাহ করে কিন্তু আল্লাহ বান্দা বান্দির গুনাহটাকে মানুষের কাছে প্রকাশ করে না। আরে আমি হুজুর, আমি যে গুনাহ করি এই গুনাহগুলো যদি আপনাদের কাছে প্রকাশ পাইত, বিশেষ করে আপনি যে গুনাহটা করেন সেই গুনাহটা যদি আপনার পরিবারের কাছে প্রকাশ পাইত, আপনার পরিবারের মানুষ ভাত আপনার প্লেটে প্লেট ভাতের প্লেট আপনার সামনে দিত না, আপনারে ঝাড়ু পিটা কইরা ঘর থেকে বের করে দিত, এমনও কিছু পাপ করে মানুষ করে না। আপনাকে মানুষ রাস্তাঘাটে পথে ঘাটে মানুষ সালাম দেয়, আপনার গোপন কিছু পাপ আছে, যে পাপগুলা যদি মানুষের কাছে আল্লাহ প্রকাশ করে দিতেন, কোনো মানুষ আপনাকে সালাম দেওয়া তো দূরের কথা, আপনাকে দেখলে আপনার দিকে মানুষ থুতু নিক্ষেপ করত।
আল্লাহ তাআলার একটা গুণ হলো সাত্তারুল উয়ুব, আল্লাহ বান্দা বান্দির গুনাহগুলা গোপনকারী, কি কারী, গোপনকারী, আল্লাহ গোপন করে রাখেন। আপনি চিন্তা করেন, এখন আপনি নিজের বুকে হাত দিয়ে চিন্তা করেন, জীবনে এমন অনেক গুনাহ করেছেন কেউ দেখে নাই, কেউ দেখে নাই, ইভেন এমন কি আপনার বউ জানে না, হয় না এমন গুনাহ কিছু, আপনার বউ পর্যন্ত জানে না, আপনার ছেলে জানে না, মেয়ে জানে না, মাই জানে না, বাবা জানে না। এখনকার বোলাবান তো এমন কিছু গুনাহ করে ওরা মা বাবা পাশে থাকলেও বুঝে না কি করতেছে, আছে না নাই। ডিজিটাল যুগে গুনাহের ডিজিটাল ভার্সন বের হয়েছে, কথা বুঝলেন, অথচ বোঝা যাবে যে আসলে বাচ্চাটা ঘুমাইতেছে, ঘরের ভিতরে হালকা হালকা আলো দেখা যায়, আলাদা ঘর আলাদা রুম, বাপ পাশের ঘরে থেকে জিগায় কিরে কি করস, ঘরের ভিতরে কিসের আলো আসে, না এমনি হালকা একটু হয়তো মোবাইলের একটু বাতি ধরায় রাখছে, অথচ ভিডিও কলে কার সাথে যেন কথা বলতেছে, হয় না এমন, বুঝে না এটা গোপন কিনা, বলেন গোপন না। আপনার জীবনে শুরু থেকে চিন্তা করেন এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত এমন গোপন কত গুনাহ করেছেন যেগুলো আল্লাহ কাউকে জানাইছেন, আছে না এমন। আল্লাহ তাআলা যদি জানাইতো মানুষ আপনার মানুষের কাছে আপনার প্রায়োরিটি থাকতো, আপনার একটা অবস্থান থাকতো, কিছুই থাকতো না মানুষের কাছে। আমি আমার কথা বলি, আমার গুনাহ যদি মানুষের কাছে প্রকাশ হয়ে যাইতো আমার মনে হয় কেউ ইমাম হিসেবে রাখলো না, কথা কি বুঝেন নাই, আমারটা আমি বলি আর কি, আমার নিজের আসলে প্রত্যেকে নিজেকে ছোট মনে করা লাগবে। আমি যদি মনে করি আমি ইমাম সাহেব, আমি কি আর গুনাহ করি, কিছু মানুষ এমন আছে হঠাৎ করে আটকা বুজুর্গ হয়ে গেছে গা, আর পৃথিবীর সব মানুষের কাফের মনে করে জান্নাত আল্লাহর এই দিব, আছে না এমন কিছু লোক, আটকা বুজুর্গ আর কি, কি বুজুর্গ, এটা একটা রোগ, এটা কি, এটা একটা রোগ। এক বুজুর্গ বলছিলেন, আমি ওই বুজুর্গদের কথা কম বলি কারণ বুজুর্গদের কথার চেয়ে আল্লাহ আল্লাহ রাসুলের কথা যদি আপনি ওজনে যদি হিসাব করেন, আকাশ আকাশ গোটা আকাশ এবং জমিনের মধ্যে যে পার্থক্য এর চেয়েও বেশি পার্থক্য হবে। বুজুর্গ একজন মানুষ, বুজুর্গ একজন মানুষ, আর আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহর কিতাবে যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত। আমার মুখের একটা উক্তি সঠিকও হইতে পারে বেঠিকও হইতে পারে, 50-50, আল্লাহর কথায় কোনো হেরফের আছে, এই বিশ্বাস কারো থাকলে তার ইমান থাকবে। যদি কেউ মনে করে আল্লাহর কথায় কোনো ধরনের হেরফের আছে, আল্লাহর কথায় কোনো ধরনের হেরফের আছে, এই চিন্তা কারো অন্তরে লালন করলে সে বেঈমান, কি সে আল্লাহর কথা বলার চেষ্টা করি, রাসুলের কথা বলার চেষ্টা করি, রাসুলের কি যোগ্যতা কি গুণ আল্লাহ তাআলা দিলেন, রাসুল এমন একজন মহামানব, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শুরুর দিন থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত একটা কথা মিথ্যা বলছে বলে প্রমাণিত কেউ প্রমাণ করতে পারবেন, আর এই রাসুলের সত্যবাদিতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ, এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন যে রাসুল আপনি তো সত্যবাদী এবং সত্যবাদী হিসাবে আমি আল্লাহর কাছেও স্বীকৃত, সুবহানাল্লাহ। এজন্য কোনো মুমিন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। রাসুলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মুমিন কি চুরি করতে পারে, রাসুল বলছেন পারে, কি চুরি করতে পারে, হাদিস বলছি শোনেন, মুসলিমের হাদিস। রাসুলকে বলছেন কোনো মুমিন কি কোনো সময় জেনা করতে পারে, রাসুল বলছেন এটাও পারে। রাসুলকে প্রশ্ন করছেন কোনো মুমিন কি কোনোদিন মিথ্যা বলতে পারে, রাসুল বলছেন কখনো কোনো মুমিন কোনোদিন মিথ্যা বলতে পারে না, কথা কি বুঝছেননি কথা। এখন মিথ্যুকের মিথ্যুককে মানুষের চোখে বেশি খারাপ মানায় না চোরকে মানুষ বেশি খারাপ মনে করে, বুঝেন নাই কাকে মনে করে, কিন্তু রাসুল কাকে বলছেন মিথ্যুককে, কাকে মিথ্যুককে, কারণ আল্লাহ তাআলার রাসুলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ কোরআনুল হাকিমে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াজতানিবু কাওলা যুর, সূরাতুল হাজ্জে আল্লাহ বলেন বান্দাবান্দি তোমরা মিথ্যাকে বর্জন করো, এটা আল্লাহ আদেশ করছেন, কি করছেন, মিথ্যাকে বর্জন করো, ছেড়ে দাও, পরিত্যাগ করো, এটা পরিত্যাগ করো, এটা বর্জন করো, এটার সাথে তোমার কোনো সম্পর্ক যেন না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন পৃথিবীর মানুষ যত গুনাহ করে সমস্ত গুনাহের মধ্যে তিনটা বড় বড় গুনাহ, এর মধ্যে একটা হচ্ছে কৌলু জোর, একটা হচ্ছে কৌলু জোর, কৌলু জোর মানে হচ্ছে মিথ্যা কথা বলা, কি বলা, মিথ্যা কথা বলা। দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশের এমপি মন্ত্রী থেকে নিয়া এমন কোনো মানুষ নাই এখন যে মিথ্যার সাথে সম্পর্ক নেই, ঠিক না বে, ঠিক কথা বুঝেন নাই, কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায়
এবং বাংলাদেশ যারা চালা প্রধানমন্ত্রী থেকে লয়া মন্ত্রী পরিষদ সব বিরোধী দল সরকার দল সব মিথ্যা দিয়ে যেন এদের জীবনটাই গড়া এরা মিছে মিছে কথা কয়ে আমরার উপরে চাপায় দেয় কি করে এরা করে নোংরা রাজনীতি ওগুলা কইরা আমাদের উপরে চাপায় দেয় সুযোগ খুঁজে দুর্বলরে মানুষ যাতে ঠিক না কথা নেতার মেয়ে নেতার ছেলে কিছু করলে কোনো অসুবিধা নাই ভাই বেটা সমস্যা কি চেনাস চেনাস অমুক নেতার বোলা আর আমার আপনার ছেলে মেয়ে কিছু করলে বোঝা যাইব কি যে ও কয়েক গ্রাম লইয়া ইউনিয়ন থানা লইয়া দরবারব আল্লাহ তাআলা এটা বুঝে এজন্য আল্লাহ বলেন কওলুজ জোর আল্লাহ বলছেন এ মিথ্যা কথা বর্জন করা রাসূল বলেন তিনটা বড় বড় পাপ এর মধ্যে একটা হইল শিরিক একটা হইল পিতামাতার অবাধ্য হওয়া আর একটা হইল মিথ্যা কথা বলা কি বলা এজন্য কোনো মুমিন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না এখন মুমিন বুঝেন জীবনের কোন ক্ষেত্রে যদি মিথ্যা বলে কেন রাসূল বলছেন ইন্নাল ইন্নাল কিদ ইয়াকুমুল কিদ রাসূল বলেন ইয়াকুমুল কিদ মিথ্যার ব্যাপারে তোমরা সাবধান হও কিসের ব্যাপারে মিথ্যার ব্যাপারে কি হও সাবধান হও কারণ ফা ইন্নাল কিদ ইয়াহদি ইয়াহদি ইলাল ইসম ইয়াহদি ইলাল ইসম রাসূল বলেন কেননা মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় কিসের দিকে গুনাহের দিকে একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য কয়েক ডজন মিথ্যা কথা লাগে কথা বুঝেন নাই একটা মিথ্যাকে আপনি এটাকে প্রমাণ করার জন্য কয়েক ডজন মিথ্যা লাগবে তাহলে বুঝেন আপনার অবস্থা কি হলো এটা গেল একটা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় অতএব যে নাকি মিথ্যা বলে তার এই মিথ্যা কথাটা তাকে গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নেয় কই না গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নেয় আপনি এটা মনে করবেন না যে আমি একটা ছোটখাটো একটা গুনাহ করছি আপনার ছোট্ট একটা গুনাহ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে এজন্য ইবনে মাসউদ বলেন যে মুমিন গুনাহটাকে একেবারে ছোট ছোট থেকে ছোট এই গুনাহটাকে মুমিন মনে করবে তার মাথায় আসমান ভেঙে পড়ছে আসমান যত ভারী মুমিন এই গুনাহটাকে তত ভারী মনে করবে আর কাফের মনে করবে বিশাল বড় গুনাহ করে ফেলছে আল্লাহ দ্রোহিতায় আছে আল্লাহ বিরোধী কাজ করে সে মনে করবে এটা সামথিং একটা বিষয় কি এটা এখন আমাদের মুমিন আর কাফের চরিত্র কাছাকাছি হয়ে গেছে ক্যারেক্টার যদি আপনি কম্পেয়ার করেন তাহলে খুঁজে পাবেন কাফেরের চরিত্র যেমন হওয়ার কথা রাসূল সাহাবাই কেরাম বলছে আমাদের মুমিনদের চরিত্র সেম সেম হয়ে গেছে মুমিনদের চরিত্র সেম সেম হয়ে গেছে কেমন কারণ হইল দেখেন আমরা গুনাহটাকে তেমন কোনো ফ্যাক্ট মনে করি না করতেছি জবানের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ কানের গুনাহ এটাকে কোনো কিছুই মনে করছি না এটাকে কিছুই ভাবছি না গুনাহটা তেমন কোনো বিষয় নেই এটা নিয়ে আসলে সিরিয়াসলি আমরা এটাকে নিচ্ছি না কিন্তু এই সিরিয়াসলি না নেওয়াটাও কিন্তু জাহান্নামে যাওয়ার একটা কারণ কথা কি বুঝাইছে এই জন্য মিথ্যা মানুষকে কোন দিকে নেয় জাহান্নামের দিকে নেয় মিথ্যা মানুষকে এটার ফলাফল দাঁড়াইলো মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে ডাইভার্ট করে এই জন্য মিথ্যাকে বর্জন করা কে বলছে আল্লাহ বলছে আর কে বলছে আল্লাহ রাসূল বলছে কথা কি বুঝছেন কথা কি বুঝতেছেন আতকা বুজুর্গের কথা বলছিলাম আতকা বুজুর্গ এমন অনেক লোক আছে কি বলে না বলে বুঝতে পারে না এই জন্য এক বুজুর্গ বলছিলেন যে তুমি মরণের আগ পর্যন্ত তোমাকে ফেরাউনের চেয়ে নিজেকে ভালো মনে করো না ভাই এটা বুঝেন এটাকে আমি আমি আপনাকে এটা বুঝাইয়ে দিতেছি আমি আপনাকে বুঝাইয়ে দিব ইনশাআল্লাহ আপনি মরার আগে যে ফেরাউনের চেয়ে ভালো নিজেকে মনে করতেছেন আপনি মরণের সাথে নির্ভর করবো আপনার ভালো মন্দ ঠিক নেই আপনার মরণ যদি মুমিনের দলে হয় তবে আপনি ইমানদার আপনার মরণ যদি ইমানদারের কাতারে না হয় তবে এমনও হইতে পারে ফেরাউনের সাথে আপনার সহ অবস্থান হইতে পারে ঠিক কিনা বলেন এ ভাই মিষ্টি নিয়ে যদি ডিস্টার্ব করেন তো মিষ্টি সব নিয়ে তো ভাই থুয়ে আইন কথা কি বুঝছেন তাহলে আসেন অল্প সময়ের কথায় আমরা রাসূল বলছেন এই যে পাঁচটা গুনাহ মানুষ যখন করবে মানুষের অবস্থা এমন হইল মানুষ তো গুনাহ করে না অশ্লীল কাজ শুধুমাত্র করে না বরং এগুলাকে প্রকাশ করে কি করে প্রকাশ করে দেয় মানুষ যখন অশ্লীল কাজ করে গুনাহ করাকে প্রকাশ করবে আল্লাহ তাআলা তাদেরকে দুইটা শাস্তি দিবে কয় শাস্তি গত জুমাতে আমরা শুরু করছিলাম দুই শাস্তি কয় শাস্তি একটা ইল্লা ফাশা আল্লাহ তাআলা ওই জাতির উপরে মহামারী চাপায় দেবেন মহামারী কি চাপায় দেবেন সেটা করোনা হইতে পারে সেটা প্লেগ হইতে পারে সেটা কলেরা হইতে পারে সেটা ডায়রিয়া হইতে পারে যে কোনো মহামারী হইতে পারে কথা কি বুঝে আসছে
তাইলে কি করলে মানুষ যখন অশ্লীল কাজ প্রকাশ্যে করে প্রকাশ্যে অশ্লীল কাজ করে হাত্তা ইউলিনু বিহা এটাকে মানুষের মাঝে এটা ঘোষণা করে আল্লাহ তাআলা গুনাহকে গোপন রাখিয়া নিজে নিজে গুনাহটাকে প্রকাশ করে এমন অনেক দেখা যায় বাংলাদেশে বহুত লোক আছে গুনাহ তো শুধু করে না কেসিনির সদস্য হয় না কেসিনির ভিডিওগুলো বাস করে দেয় বড় বড় উচ্চপদস্থ মানুষ কেসিনির সদস্য আছে আবার কেসিনির ওই যে ভিডিওগুলা এদের অশ্লীল কাজের ভিডিওগুলো ফ্ল্যাশ করে দেয় এটা তেমন কোনো ফ্যাক্ট মনে করে না বুঝেন নাই মাঝে মধ্যে বহুত জায়গার মধ্যে অনেক কিছু পাওয়া যায় এগুলো আমরা দেখে আসছি অনেকের ওই অডিও কল ফাঁস হয় শুনেন না আগে অনেকের অডিও কল ফাঁস হয় ভিডিও কল ফাঁস হয় এগুলো ফ্ল্যাশ করার মতো এটা এগুলো প্রকাশ হওয়ার মতো পরিবেশ তারা কইরা রাখে কথা কি বুঝছেন এই জন্য এই কাজগুলো যখন সমাজে হইতে থাকবে তখন আল্লাহ তাআলা মহামারী দিয়ে মানুষকে আজাব দেবেন কি দিয়া দুই নম্বর لم تكن مضت في أسلافهم الذين مضوا দুই নম্বর শাস্তি হইল গত জুমাতে বলছিলাম নতুন নতুন রোগ নতুন নতুন রোগের নাম শুনবেন গুনাহের যত নিউ ভার্সন বের হবে আল্লাহ তাআলা রোগেরও নিউ ভার্সন বের করে দিবে আজ থেকে 5 বছর 10 বছর আগের মানুষ যে আপনার রোগের কথা শুনে নাই এখনকার মানুষ ওই রোগে আক্রান্ত এখনকার মানুষ ওই রোগে আক্রান্ত গুনাহের মাত্রা যখন বাড়লো আল্লাহ তাআলা বিভিন্ন রোগের মাত্রাও বাড়ায় দিছে ডাক্তার বিশেষজ্ঞ আগে তেমন বেশি ছিল না আর কি এক মেডিসিন বিশেষজ্ঞই অনেক রোগের চিকিৎসা করত এই মেডিসিন বিশেষজ্ঞ যারা হয় মেডিসিন স্পেশালিস্ট এদের একের ভেতরে অনেক পড়া এরা পড়ে কথা কি বুঝছেন এই জন্য দেখবেন ইমার্জেন্সি কোনো ডাক্তার যদি ভাগলপুর একটা মেডিকেল আছে চিনেন নি ভাগলপুর চিনেন ভাগলপুর মেডিকেল চিনেন পরিচিত মনে হয় ভাগলপুর মেডিকেলের মধ্যে কোনো হার্ট স্পেশালিস্ট এখনো নাই মানে হার্ট হৃদ রোগ বিশেষজ্ঞ এখনো নাই যারা চিকিৎসা করে তারা মেডিসিন বিশেষজ্ঞ তারা কি ওই যে রেজাউল বাকি ফজলুল বাকি রেজাউল বাড়ি ফজলুল বাকি ওনারাই সবচেয়ে বেশি ট্রিটমেন্ট করে আর কি আমি আব্বুর চিকিৎসা বেশি করাইছি তো তো এটা এজন্য আপনার এখানে যে মেডিসিন বিশেষজ্ঞ আগে সবচেয়ে বেশি ছিল এখন কানেরও ডাক্তার আছে নাকেরও ডাক্তার আছে দাঁতেরও ডাক্তার আছে সব আলাদা আলাদা বিশেষজ্ঞ ঠিক না আরো নতুন নতুন বিশেষজ্ঞ সব বের হইতেছে যে রোগগুলোর কথা মানুষ শুনে নাই নতুন নতুন আপডেট রোগ আমাদের উপরে চড়াও হচ্ছে এগুলো আল্লাহ তাআলা আমাদের অশ্লীল কাজের দরুন আল্লাহ এগুলা করাচ্ছে কথা কি বুঝছেন অশ্লীল শুধু মনে করবেন না যে আমি একটা আকাম কুকাম করলাম আপনার পরিবারকে যে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছেন ওইটাও অশ্লীল ওইটাও অশ্লীলতা আপনার পরিবার যে ব্যাপরোয়া চলতেছে সেইটাও অশ্লীলতা এটা কি আপনি টের পাইছেন আপনি কি টের পাইছেন আপনার পরিবার মাথায় কাপড় দিল না দিল দেহে কাপড় আছে আর না আছে আপনার পরিবারকে প্রদর্শন করে মানুষকে দেখাচ্ছেন আপনি তো অশ্লীল কাজ নিজে এটার আবিষ্কার করলেন আপনার দ্বারাও অশ্লীল কাজ হচ্ছে আপনার মতো লোকের কারণে সমাজের মানুষ দুটো আজাব মানুষের উপরে আসে এর মধ্যে একটা হইল মহামারী বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়ে আসে কখনো কোভিড-19 কখনো ওমিক্রন আরও আল্ট্রা মডার্ন ভার্সনে হয়তো আসতে পারে সামনেও দুই নম্বর হইল নতুন নতুন রোগের নাম মানুষ শুনবে যেগুলা পূর্ববর্তী আসলাফ অর্থাৎ পূর্ববর্তী যুগে যারা ছিল মুরব্বিরা তারা এগুলো শুনে নাই দুই নম্বর আল্লাহ তাআলা যে কথাটা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইছেন সেটা হলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইছেন গত জুমাতে আমরা এখান পর্যন্ত গিয়েছিলাম ওয়াদামিয়ান কুসুল মিকিয়াদা ওয়াল মিজান ব্যবসায়িক যারা হয় ব্যবসায়িক যারা হয় তারা যখন নাকি মাল দেওয়ার ক্ষেত্রে ওজন পরিমাপে কম দিবে কি দিবে ওজন পরিমাপে কম দেওয়া শুরু করবে যে দাড়ি পাল্লাই মাপে ওখানে কারচুপি করবে তসরুফ করবে তখন আল্লাহ তাআলা শাস্তি দিবেন তিনটা কয়টা এর আগে শুনেন যারা এই কাজটা করে ওজনে পরিমাপে যারা কম দেয় এদের ব্যাপারে আল্লাহর বক্তব্য কি আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইখতালু আলান নাস ইস্তাউফুন আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন যারা নাকি ওজনে কম দেয় মাপে কম দেয় ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস সুনিশ্চিত নাউযুবিল্লাহ
এখন ওয়াইলুনের দুইটা ব্যাখ্যা হয়। এর মধ্যে একটা ওয়াইলুন ধমকি স্বরূপ, ধ্বংসের জন্য, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ব্যবহৃত করা হয়। দুই নাম্বার হচ্ছে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম। কিসের নাম? জাহান্নামের একটা গর্তের নাম। সুনানে তিরমিজিতে তাফসির একটা অধ্যায় আছে, সেখানে আছে সম্ভবত সূরা তহা, সম্ভবত সূরা তহার তাফসিরের ভিতরে আছে যে ওয়াইলুন যে জাহান্নামের গর্তটা আছে, এটাতে কোনো জাহান্নামীকে যখন ফেলে দেওয়া হবে, এটা একটা জাহান্নামের ময়দান, এখানে যখন কোনো মানুষকে ফেলা হবে, 40 বছর পর্যন্ত সে যাইতেই থাকবে, এরপরে গিয়ে পড়বে, নাউজুবিল্লাহ বলে। কথা কি বুঝছেন? এখানে দুই অর্থ, যারা নাকি ওজনে মাপে কম দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াইলুন জাহান্নামের ওয়াইল কূপের মধ্যে নিক্ষেপ করবেন, নাউজুবিল্লাহ। এটা কি বুঝছেন? কারা এদের পরিচয় কি? মুতাফফিফিন কারা? আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন, যারা নিজেরা যখন মানুষের কাছ থেকে নেয় তখন মাইপা জুব্বা নেয়, কিন্তু ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন কাউকে দেয় তখন দেওয়ার সময় মাপের মধ্যে ঝামেলা করে, আর ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আসে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেন যে 5টা গুনাহের কারণে 8 প্রকার শাস্তি। এর 2 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যারা নাকি ওজনে মাপে কম দেয়। আল্লাহ কোরআনুল হাকিমে কয়েক জায়গার ভেতরে আল্লাহ তাআলা বলছেন ওয়া উফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, আল্লাহ তাআলা বলেন ওজন এবং মাপের ব্যাপারে তোমরা ইনসাফপূর্ণভাবে পরিপূর্ণ করে দাও। আল্লাহ বলছে ওজন এবং মাপ ইনসাফের সাথে, ন্যায়নিষ্ঠতার সাথে পরিপূর্ণ মাপ এবং ওজন করে অতঃপর তোমরা বেচাকেনা করো। কথা কি বুঝছেন? এখানে আরেকটা সূত্র আছে, যে ব্যক্তি, যে নাকি বিক্রেতা, সে শুধু ওজন করে দেবে না, বরং আপনি যে ক্রেতা আপনিও ওজন করে এরপরে মাল কিনবেন। কথা কি বুঝছেন? এটার মধ্যে 2টা লাভ, যে বিক্রেতা সেখানে কারচুপি যদি করতে চায়, আপনি তাকে এই গুণাটা থেকে বাঁচাই দিলেন। কথা কি বুঝেন নাই? আপনি যখন ওজন করে নেবেন, সে ইচ্ছা থাকলেও দিতে পারবে না, দিতে পারবে, আপনি তাকে বাঁচাই দিলেন। এই জন্য রাসূল বলছেন অংশুর আখাকা জোয়ালিমান ও মজলুমান, রাসূলের বক্তব্য তুমি তোমার ভাইকে, জালেম হোক মজলুম হোক, তাকে সাহায্য করো। সাহাবাই কেরাম বিস্ময় আবিভূত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, জালেম যে, জালেম যে, তাকে সাহায্য করব মানে কি? মজলুম মানে হচ্ছে যার উপরে অবিচার করা হচ্ছে সে হচ্ছে মজলুম, জালেম হচ্ছে যে নাকি জুলুম করছে, অবিচার করছে। এখন যেই বেটা জুলুম করতেছে, তারে সাহায্য করার অর্থ হইল জুলুমের মধ্যে আরেকটু বাড়ায় দেওয়া নাকি? রাসূল বলেন যে বিষয়টা হইল এমন না, বিশ্লেষণটা দেখেন, যে তোমার ভাই অন্য কারো উপরে জুলুম করতে চাইতেছে, এই জুলুম করা থেকে তাকে বিরত রাখাই হইল তাকে সাহায্য করা। তাইলে ওই যে লোকটা গুনাহ করতে চাচ্ছে তাকে আপনি বিরত রাখেন, আপনি তাকে সাহায্য করলেন। কথা কি বুঝছেন? জালেম মজলুম উভয়কে সাহায্য করা, সহযোগিতায় এগিয়ে আসা। তো এখানে আমরা বুঝলাম, যদি কোনো মানুষ ওজনে মাপে কারচুপি করে, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের কারণে কয়টা শাস্তি দিবেন? 3টা। কয়টা? ইল্লা উখিযু বিসসিনিন ও শিদ্দাতিল মাউনা ওজাউরি সুলতানি আলাইহিম, 3টার মধ্যে একটা হচ্ছে আল্লাহ এদের উপরে কঠিন দুর্ভিক্ষ চাপায় দিবেন, নাউজুবিল্লাহ। দুর্ভিক্ষ মানে অর্থ এই নয় যে মানুষ শুধু না খায় অনাহারে মারা যাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা ব্যাখ্যা, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া একটা কারণ। এখন বলেন জিনিসপত্রের দাম যে সরকার বাড়ায়, সরকারের শুধুমাত্র দোষ, আমরা কি করি, আমরা কি করি? এখন আমরা যা করছি, আমরা ওজনে মাপে আমরা কারচুপি করি, এই কারণে আল্লাহ তাআলা এই জিনিসগুলোর দাম বাড়ায় দেয় যেন মানুষ কম কিনতে পারে। বহুত মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা আছে, এগুলো অনেক কিছু খাইতেও পারবে না, কি বলেন? ঠিক না, খাইতেও পারবে না। এখন কেন হচ্ছে? আমি প্রথমেই বলছিলাম যে সমস্ত আজাবের পেছনে আমাদের হাত আছে। কাদের হাত? আমাদের উপরে যা আসছে এগুলোর পেছনে আমাদের নিজেদের হাত আছে, কৃতকর্ম দায়ী। তো এখানে একটা ওয়াসিদ্দাতিল মাউনা, কঠিন এবং বিভিন্ন রকমের বিপদ আপদে আল্লাহ আমাদেরকে ফেলবেন, নাউজুবিল্লাহ বলো। 2 নম্বর শাস্তি, বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবত আমাদের উপরে চেপে বসবে। আচ্ছা কেন বসবে, এটা কি বুঝছেন? কি কারণে? কারণ কি? ওই যে ওজনে এবং মাপে
কম দেওয়ার কারণে, কথা কি বুঝাইছে? তিন নাম্বার হইল ওয়াজাউরি সুলতানি আলাইহিম, আর যে মানুষেরা, যে জাতির মানুষ, যে গ্রামের মানুষ, যেই দেশের মানুষ ওজন এবং মাপে কারচুপি করবে, তসরুপ করবে, আল্লাহ এদের উপরে জালেম শাসককে এদের উপরে এমপি মন্ত্রী বানায় দিব। সুবহানাল্লাহ, কই সুবহানাল্লাহ কইছে? তিন নাম্বার শাস্তি, মিয়া আল্লাহ কমন সেন্স দিছে, আল্লাহ আকল দিছে, আকল, আকলের কারণে মানুষ ফেরেশতার চাইতেও দামি, আকলের কারণে নীল তিমি মাছ প্রতিদিন তার খাবার হইল 17 টন, 27 টন খাবার খায়, 27 টন। এই তিমি মাছ আপনার চেয়ে শক্তিশালী কম না, হাতি আপনার মতো আমার মতো 2-4 বেডারে সুর দিয়ে টান দিয়ে কুই নিয়ে ফেলাই বেড়ে সীমান আছে? আল্লাহ এদেরকে সর্বোচ্চ সম্মান দেন নাই, আল্লাহ আমাকে আপনাকে দিলেন। কেন দিলেন? এই বিবেচনা শক্তি, বিবেক শক্তি আল্লাহ দিয়েছেন বলে রাতে ঘুমায়া ঘুমায়া বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করবেন, রাতে ঘুমায়া বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন। আজকের জুমাতে তিন নাম্বার শাস্তি ওজন এবং মাপে কম দেওয়ার কি বলছিল? জাউরি সুলতানি আলাইহিম, ওই সমস্ত জাতির লোকের উপরে আল্লাহ জালেম শাসককে বসায় দেয় ক্ষমতায়। কেউ এটা বুঝছেননি? এটা বুঝছেন? এটা বুঝলে উত্তর দিতে হবে, না না বুঝলে কইবেন যে মানে আসলে বুঝি নাই। এটা হইল দুই নাম্বার পাপের দরুন তিন শাস্তির একটা হইল জালেম শাসক আপনার আমার মাথার উপরে চড়ে বসবে। ক্লিয়ার বুঝছেন? এখন আমরা যে খালি কই অমুকে জুলুম করে, তমুকে জুলুম করে, এই হয় সেই হয়, এই করা লাগবে সেই করা লাগবে, আরে এর জন্য তো আমরাই দায়ী। এখন আমাদের কাজ হইল, আমাদের কাজটা হইল যে সরকার সহ আমাদের প্রত্যেকের দায়িত্ব হইল, প্রত্যেকের দায়ী ভাবে কোনোভাবে যারা নাকি আপনার ওজনে পরিমাপে যারা কারচুপি করতে চায়, কম দিতে চায়, ওই সমস্ত মানুষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, ঠিক না? কি ব্যবস্থা? কারণ ওই নয় যে 2-4-5 জন, 500, 100, 1000, 1500 মানুষের কারণে 16 কোটি মানুষ কষ্ট করবে, 16 কোটি মানুষ কষ্ট করবে। এটা হইল দুই নাম্বার। এখন হইল তিন নাম্বার, আমরা যে গুনাহটা করি আর যে গুনাহের জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে আরেকটা শাস্তি দেন, সেইটা হইল আমরা কিন্তু তেমন সুবিধাজনক মুসলমান না, ইসলামের বিধি বিধানগুলা আমরা যথাযথ মানতে রাজি না, কিছু মানি তো অনেক কিছুই বাদ দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন কোন জাতির মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, কি দেওয়া? যাকাত দেওয়া যখন বন্ধ করে দিবে, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যাকাত না দেওয়ার কারণে, যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা নতুন আরেক প্রকার শাস্তি দেন, সেইটা হইল আল্লাহ অনাবৃষ্টি দেন। কি বৃষ্টি দেন? অনাবৃষ্টি বুঝেন? বৃষ্টি হয় না, বৃষ্টির সময় পার হয়ে যায়, আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না। আলহামদুলিল্লাহ সালাতুল ইস্তিসকা পরে প্রমাণ পাওয়া যায়, গতকালকেও চট্টগ্রামে একখানে বিশাল একটা মাঠের মধ্যে ওখানে মুসলমানরা বিশাল একটা জামাত সালাতুল ইস্তিসকার সালাত আদায় করেছে, বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করেছে, নামাজ শেষ করতে করতে বৃষ্টি বর্ষণ হয়েছে। ইমানদার আছে কিছু? ইমানদার আছে? এখন আমাদেরকে বলবেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কল্যাণে সমস্ত কিছু দিয়েছেন, আল্লাহ বিভিন্ন নামাজ দিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব থেকে বাঁচানোর জন্য। মুসলমান ফরজ নামাজই পড়ে না, ওই লোকের যে গেবেন সালাতুল ইস্তিসকার নামাজ খা না কি ফিন দেয়? সালাতুল ইস্তিসকার নামাজ এটা খায় না কি পড়ে? সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, এই নামাজগুলো কি মূল তৈরি, কি আসলে এগুলো কি করে? কারণ যেই সমাজের মুসলমান, মেজরিটি পার্সেন্ট মুসলমান, ফরজ জামাতে মসজিদে শরিক হয় না, সেখানে আপনি গিয়ে সালাতুল ইস্তিসকা, সালাতুল কুসুফ, খুসুফের নামাজ নিয়ে আলোচনা করলে কোনো লাভ হবে না। এজন্য আমাদের যে বিষয়, আমাদের সামনে যে বিষয়টা আসছে সেটা হইল কিছু মানুষের উপরে যাকাত ফরজ হয়, হয় না? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপ্য, সম পরিমাণ টাকা কারো কাছে থাকলে, সব কিছু মিলায়ও যদি এই পরিমাণ নেশাব হয়, এর উপরে 1 বছর অতিক্রম হইলে তার উপরে শতকরা 2.5% যাকাত দেওয়া ফরজ, সুন্নত না ফরজ? ফরজ, কিন্তু অনেক মুসলমান দিচ্ছে না, এটাকে জরিমানা মনে করছে। আল্লাহ রাসূল বলছেন এটার কারণে
ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, এর কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফুটা আল্লাহ বন্ধ করে দেন, নাউজুবিল্লাহ। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, নবী বলেন মানুষের জন্য আল্লাহ কখনো কখনো বৃষ্টি দেয়। দুনিয়ার মানুষ তোমরা মনে করো না তোমাদের জন্য আল্লাহ বৃষ্টি দেয়, বরং আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু জানোয়ারগুলা কষ্ট করবে বিধায় আল্লাহ বৃষ্টি দেয়। আরে তোমাদের জন্য আল্লাহ দিত না, তোমাদের জন্য আল্লাহ দিত না, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিত, শুধুমাত্র সাপ কষ্ট করবে, সাপ ব্যাং হাঁস, এরপরে জলহস্তি, এই সমস্ত প্রাণীগুলা কষ্ট করবে বিধায় আল্লাহ তাআলা বৃষ্টি দেন। এটা হইল তিন নাম্বার পাপ, এই পাপের কারণে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না পৃথিবীতে। চার নাম্বার যে পাপ আছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নাকি কোনো জাতির মানুষ, কোনো দেশের মানুষ, কোনো জাতির মানুষ, কোনো দেশের মানুষ বা পৃথিবীর সব মানুষ যখন নাকি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, রাসূলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, তখন আল্লাহ তাআলা এদের উপরে এক প্রকার শাস্তি দেবেন। কয় প্রকার? আমরা আগে আলোচনা করছি টোটালি ছয় প্রকার হয়েছে, এখন এক প্রকার হইলে সাত, আরেক প্রকার রইল, এটা বললে হয়ে যাবে আট। রাসূল বলেন আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছ, আল্লাহর সাথে অঙ্গীকার কি করছেন? আল্লাহ যখন বলছে কিরে আলমে আর ওয়াহতে আল্লাহ তাআলা কনফারেন্স করছে, আল্লাহ কনফারেন্সের মধ্যে আল্লাহ প্রশ্ন করছে বান্দা বান্দি, আমি আল্লাহ কি তোমাদের রব নই? এটা আল্লাহ সূরাতুল আরফের ভেতরে আল্লাহ কথাটা বলছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ কি তোমাদের রব নই? বিধান দাতা, মালিক, রিজিক দাতা, শাসনকর্তা, পালন কর্তা, সমস্ত কিছুর মালিক কি আমি আল্লাহ নই? তখন তোমরা আল্লাহকে এক ডাকে, এক বাক্যে তোমরা সমস্ত রূহগুলা বলেছিলে, বালা হা আল্লাহ আপনি যা যা বলছেন আপনি আমাদের সব। সুবহানাল্লাহ, এটা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার হইল যে দুনিয়াতে আসার পরে আপনার বিধান মানব, আপনার আইন মানব, আপনার ফরমাবরদারি করব, আপনার আদেশ নিষেধের পাবন্ধ হব। কিন্তু দুনিয়াতে আসার পরেই সামান্য একটু দুনিয়ার মোহে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজটাও ভুইলা গেলা, এই নামাজের অঙ্গীকার তো আল্লাহর সাথে কইরা আসছে। এখন মানুষ যখন আল্লাহর সাথে, রাসূলের সাথে কৃত অঙ্গীকার যখন ভঙ্গ করে ফেলবে, তখন আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দেবেন। কি শাস্তি দেবেন? আল্লাহ তাআলা এদেরকে ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ তাআলা তাদের মতো নয় বেঈমানদের মধ্যে যারা নাকি মুসলমানদের শত্রু, আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা তুলে দেবেন। কথা কি বুঝতেছেন? কথাই যদি সমস্যা থাকে, মানতে যদি অসুবিধা থাকে, আপনাকে ওপেন হার্ট সার্জারি করা লাগবে, আপনার অন্তর নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার অন্তর নষ্ট হয়ে গেছে, আপনাকে ওপেন হার্ট সার্জারি করে ওইটা কেটে ফেলে দিতে হবে, আল্লাহ রাসূলের কথা মানতে যদি আপনার সমস্যা হয়। আরে মিয়া, আপনার আমার হাতের জন্য, আপনার আমার কর্মের জন্য আল্লাহ তাআলা আমাদের শত্রুদেরকে আমাদের মাথার উপরে চাপাইয়া দিচ্ছে, তারা তাদের মতো করে, তারা তাদের মতো করে, তারা ইসলামের বাহিরে নিজেদের থিওরিকে আমাদের উপরে চাপানোর জন্য জুলুম করতেছে। এটা তো আমাদের কারণে, কারণ আমরা আল্লাহর সাথে ওয়াদা করছি আল্লাহর বিধান মানব, দুনিয়াতে আইসা সুবিধা হইলে মানি, অসুবিধা হইলে মানি না, অসুবিধা হইলে মানি না। এই জন্য রাসূল বলছেন যে এমনটা হবে, ফা আখাদু বাদা মা ফি আইদিহিম, ওই সমস্ত শাসকেরা তোমাদের দামি দামি সম্পদগুলা তাদের হস্তগত করে নেবে, তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। শাস্তি, আওয়াজের যা অবস্থা। পাঁচ নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচ নাম্বার যেটা, এটা খুব সিরিয়াস অবস্থা, ওয়ালাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, তোমাদের শাসকেরা, খেয়াল করেন, তোমাদের শাসকেরা যখন নাকি, শাসকরা যখন, যারা বিচার করে, ফয়সালা করে, যারা কর্তা থাকে, ওই সমস্ত কর্তারা যখন আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে নিজেদের মতো করে ব্রিটিশের আইনে যখন নাকি বিচার ব্যবস্থা কায়েম করবে, তখন আল্লাহ কি করবেন জানো?
রাসূল বলেন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাআলা একের অন্যের মধ্যে আল্লাহ ঝামেলা লাগায় দিবেন। কি লাগায় দিবেন? ঝামেলা, সংঘাত, সংঘর্ষ আল্লাহ লাগায় দিবেন। ঝামেলা আমরা প্রায়ই দেখি। কেনই ঝামেলাগুলো হয়, এর পিছনে মূল কারণ কি? মূল কারণ আমরা নিজে, 30 হয়ে গেছে, মূল কারণ আমরা নিজে। সেটা হচ্ছে আমরা আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী আমরা যখন বিচার ব্যবস্থা কায়েম করব না, তখন আল্লাহ তাআলা আমাদের উপরে, আল্লাহ আমাদের নিজেদের মধ্যে, দুই ভাই রাজনীতি করে, একজন একদল আরেকজন আরেকদল, এ কথা কাটাকাটি হইয়া একজন আরেকজনের এমন মাইর দিছে, এটা আইসিইউর ভিতরে ওইটার নেয় না, শেষ পর্যন্ত মারা গেছে, এমন বহুত কাহিনী আছে, আছে না নাই? প্রায় আছে, প্রায়ই হচ্ছে। এটার পিছনে কারণ আমরা, কারণ হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যখন বিচার ফয়সালা হবে না, তখন আল্লাহ নিজেদের মধ্যে সংঘর্ষ লাগায় দিব। কে লাগায় দিব? এই শাস্তি টোটাল হইল 8 প্রকার। গোনা হইল 5 ধরনের, 1 নাম্বার, 2 মিনিটে বলছি, 1 নাম্বার গোনা হইল মানুষ যখন প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, এটাকে লোকসমাজে প্রকাশ করবে, ঘোষণা করবে, তখন আল্লাহ তাআলা বিভিন্ন মহামারী দিবেন, তখন আল্লাহ তাআলা নতুন নতুন রূপ দিবেন। 2 নাম্বার হইল মানুষ যখন ওজন এবং পরিমাপে ঝামেলা করবে, তখন আল্লাহ তাআলা 3 প্রকার শাস্তি দিবেন। 1 প্রকার আল্লাহ এদের উপরে দুর্ভিক্ষ চাপায় দেবেন, 2 নাম্বার এদের উপরে আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দিবেন, 3 নাম্বার আল্লাহ তাআলা এদের উপরে জালেমকে এদের মাথার উপরে ক্ষমতায় বসায় দেবেন। কথা কি বুঝছেন? 3 নাম্বার হচ্ছে আমরা যখন নাকি যাকাত দেওয়া বন্ধ করে দেব, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবেন। 4 নাম্বার হচ্ছে আমরা যখন নাকি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদা, রাসূলের সাথে কৃত অঙ্গীকার ওয়াদা যখন আমরা ভেঙে ফেলব, তখন আল্লাহ তাআলা আমাদের শত্রুদেরকে আমাদের মাথার উপরে ক্ষমতায় বসায় দেবে। এরা আমাদের দামি দামি সম্পদগুলোকে হস্তগত করে নেবে। এরপরে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে যখন নাকি দেশের বিচার কার্য যারা পরিচালনা করে শাসকবর্গ, তারা যখন আল্লাহর বিধান বাদ দিয়ে ইংরেজ ব্রিটিশ তাদের বানানো আইনে যখন বিচার ব্যবস্থা কায়েম করবে, তখন আল্লাহ নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিব। গুলিতে একজন, দুইজন, চারজন, পাঁচজন দেখবেন, মিছিল করবো, মিটিং করবো, আর একটা দুইটা চারটা পাঁচটা মরবো। কথা কি বুঝছেন? এই সমস্ত কিছু আমাদের পাপের জন্য। কাদের পাপের জন্য? আমরা সেটাই বলছিলাম, পৃথিবীতে যত সমস্যা হচ্ছে এ সবগুলার পেছনে মানুষ দায়ী, মানুষের কৃতকর্ম দায়ী। সর্বোপরি বক্তব্য, আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 প্রকারের গুনাহ থেকে আল্লাহ মুক্ত থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে 8 প্রকারের আযাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।